হ্যালো পিপুল, আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আর এটি হচ্ছে আমার দেশের বাইরে প্রথম ঈদ, সবার সাথে দেখা হবে আবারও ঈদের নামাজ আদায় করার পর। ঈদের জামাত শেষ করে আসলাম। আসার পর আসলে যে জিনিসটা বেশি মিস করতেছি সেটি হচ্ছে আমার বাবা মা, আমার ফ্যামিলি, আর হচ্ছে আমার কাজিন। আমরা সবাই একসাথে নামাজে যেতাম, বা এই জিনিসটা আসলে এইবার মানে খুব বেশি ফিল হচ্ছে, যার কারণে খারাপও লাগছে। আর যে জিনিসটা বেশি আমার খারাপ লাগছে সেটি হচ্ছে টেবিলে রাখা নাস্তাগুলো। এবার টেবিলে রাখা নাস্তাগুলো নাই, সেমাই নাই, বিভিন্ন পুডিং নাই, বিভিন্ন নাস্তাগুলো নাই। সো ওই জিনিসটা মিস করতেছি, আর আমার হচ্ছে খারাপও লাগতেছে, কিছু করারও নাই। সো দেখি কি হয়। আসলে ফ্যামিলি ছাড়া ঈদ ঈদ মনে হয় না। আবার এখন মনে হচ্ছে যে প্রত্যেকটা দিন ফ্যামিলির সাথে ঈদের মতোই। সো ওই জিনিসগুলো মিস করতেছি, আর দেখি কেমন যায় ঈদের দিন। প্ল্যান আছে সারাদিন, আজকে আমি ভিডিও করব। 2-3 মাস ভিডিও করা হয় নাই, কারণ আসলে মনটা এরকম ভালো ছিল না, বা নিজেকে এই দেশের সাথে সেট আপ করতে সময় লেগে গেছে। সো ভাবলাম আজকে ঈদের দিন আপনাদের সবার সাথে শেয়ার করি, বা আমার অনুভূতি কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমার কাজ আছে, সেজন্য আর ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়ার ইচ্ছে থাকলেও নামাজ পড়া হয় নাই। বাসার পাশেই আমি একটি পুরাতন মসজিদে ঈদের নামাজ আদায় করি। ঈদের নামাজ আদায় করে এখন আপনাদের সাথে কথা বলতেছি। আর বাসায় এক আপু আছেন, উনি আজকে নাস্তা তৈরি করছেন, বলছেন ওনাদের সাথে আমি নাস্তা করতে। সো এখন চলে যাব নাস্তা করতে, তারপর আবার কাজে যাওয়ার সময় ভিডিও করব, তখন দেখা হবে আপনাদের সবার সাথে। আজকের ওয়েদারটাই চমৎকার, এরকম ওয়েদার দেখলে মনটাই ভালো হয়ে যায়। আজকে আমার ঈদ এখানেই সমাপ্তি, এখন কাজের উদ্দেশ্যে বের হলাম, চলে যাব স্ট্রিট ফুড। সেখানে কিছু সময় আপনাদের সাথে কথা বলে কিছু ভিউ নিয়ে তারপর কাজে চলে যাব। কাজ আমার 2টা থেকে, এখন প্রায় 12:30। তো কি আর বলবো, এটাই ঈদ, আমার প্রথম ঈদ, যদিও ছুটির জন্য চেষ্টা করছিলাম, ছুটি পাই নাই। আর তারপর চলে যাব কাজ শেষ করে বার্মিংহাম। আমার বোন রিসেন্টলি ইউকে আসছেন, তো ওনার সাথে গিয়ে ঈদ কাটাবো। আর আসলে বেদনাদায়ক একটি বিষয়। ঈদের নাই কোনো আমেজ, নাই কোনো ফুর্তি, নাই কোনো ঘোরাঘুরি, চাচাতো ভাই বোনদের সাথে আড্ডা, এসব কিছুই নাই এখানে। বিশেষ করে বোনের হাতের স্পেশাল রেসিপিগুলো কিছু করার নাই, আর কি করবো। এখন বাস স্টপ যাচ্ছি, বাসের জন্য অপেক্ষা করব, তারপর আমরা একসাথে সবাই স্টার্ট করে যাবো, স্টার্ট করে ঘুরে বেড়াবো। এখানে গুগল ম্যাপে শো করে বাস স্টপেজ, বা কোন বাস কখন আসবে, কস্টিংটা কেমন, কোন জায়গায় যেতে হবে, সব কিছু সহজভাবে বুঝিয়ে দেয়। মজার একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, ইউকে আসার পর আমি একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে যে ইউকেতে 3টা W মিন করে, 3টা জিনিসের কোনো গ্যারান্টি নাই, সেটা হচ্ছে ওয়েদার, ওয়াইফ আর ওয়ার্ক। সো আগে যখন আমি নামাজের সময় বা নামাজ পড়ার পর যখন ভিডিও করছিলাম, তখন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, রোদ ছিল। আর এখন ওয়েদারটা দেখেন, বৃষ্টি পড়ছে, বা বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে বা পড়তেছে এখন। তো এই জিনিসটা একটা মজার জিনিস, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখতে দেখতেই আমার বাসও হাজির, এবার আমি চলে যাব স্ট্রাটফোর্ড। সময় লাগবে প্রায় 15-17 মিনিট। বাসে ওঠার সময় আপনার ওয়েস্টার কার্ড অথবা ব্যাঙ্ক কার্ড এখানে প্রেস করতে হয়। 1 ঘন্টার ভিতরে যে কোনো জায়গায় যান না কেন, বা যে কয়টি বাস চেঞ্জ করেন না কেন, প্রাইস সেমই কাটবে। আর 1 ঘন্টার উপরে চলে গেলে প্রাইসটা বেড়ে যাবে।
দেখতে দেখতে আমরা এসে পৌঁছে গেলাম স্ট্র্যাটফোর্ড। এবার ঘুরে দেখবো আশপাশের এরিয়া এবং ওয়েস্টফিল্ড শপিং মল। ওয়েস্টফিল্ড শপিং মল ইস্ট লন্ডনের সব থেকে বড় শপিং মল। এটি 13 সেপ্টেম্বর 2011 সালে চালু হয়, যেখানে 350টি স্টোর সহ 5000 পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। একই সাথে শপিং মলের সাথে আন্ডারগ্রাউন্ড এবং ওভারগ্রাউন্ড ট্রেনের স্টেশন সংযুক্ত রয়েছে। অলমোস্ট আমার কাজের সময় হয়ে গেছে, এখন কাজে চলে যাব। আর কাজ শেষ করে শেষ হবে আমার রাত 9:30। তারপর আমি চলে যাব বার্মিংহামের উদ্দেশ্যে রওনা দিব। তো কাজ শেষ করার পর আপনাদের সবার সাথে কথা হবে। কাজ শেষ করতে করতে রাত প্রায় 9:40 হয়ে যায়, সেজন্য দ্রুত ট্রেনে উঠে পড়ি। গন্তব্য লন্ডন হিউস্টন স্টেশন। সেখান থেকে আমি বার্মিংহাম নিউ স্ট্রিট গন্তব্যগামী 10:30 ট্রেনে উঠব। এবার আমি ব্যাংক আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে ট্রেন চেঞ্জ করে নর্দার্ন লাইন ট্রেনে উঠব লন্ডন হিউস্টন স্টেশন পৌঁছানোর উদ্দেশ্যে। বাসের মতোই ট্রেনেও প্রবেশ ও বের হওয়ার সময় ওয়েস্টার কার্ড বা ব্যাংক কার্ড প্রেস করতে হয়, তবে বাস থেকে ট্রেনের যাতায়াত খরচ বেশি। অবশেষে এসে পৌঁছালাম লন্ডন হিউস্টন স্টেশন। রাত 10:30 বার্মিংহাম নিউ স্ট্রিট গন্তব্যগামী ট্রেনের এখনও বোর্ডিং শুরু হয়নি। কাজ শেষ করে তাড়াহুড়া করে এসে পৌঁছালাম হিউস্টন স্টেশন। এখন আমার ট্রেন এখনো বোর্ডিং দেয় নাই, বোর্ডিং দিলে ট্রেনে গিয়ে উঠবো। আর কাজ করে অবস্থা খারাপ, আসলে কি আর বলবো, কিছু করার নাই, ঈদের সময়টা এরকমই যাচ্ছে। সো পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন কীরকম আমার সময়টা যাচ্ছে। দেখা হবে ট্রেনে উঠার পর। কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন বোর্ডিং শুরু হয়ে গেছে প্ল্যাটফর্ম নাম্বার 13-তে। এখন আমি চলে যাব সেখানে। দুপুরের খাবার খাওয়া হয়নি, রাতেরও খাবার খাওয়া হয়নি, সেজন্য স্যান্ডউইচ আর ড্রিঙ্ক সাথে নিয়ে নিলাম। এবার পেট পূজার পালা। I'm always in my head, you're always on your phone, it never seems to feel right. No plane is in the sky, no help is on the way. প্রায় 10 অপেক্ষা করার পর উবার পেলাম। এবার মূল গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা। এই প্রথম আমার জীবনে আনন্দবিহীন কোনো ঈদ কাটালাম।
ফাইনালি এসে পৌঁছালাম, এখন বাজে রাত 1:30, আর এটাই ছিল আমার ঈদের দিন। কি আর করার।